স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে। সাথে আছি তোফায়েল হোসেন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘণ্টায় আরও 18 জন সহ গত 27 দিনে 523 জনের মৃত্যু। কঠোরতম লকডাউনের ষষ্ঠ দিনে রাজশাহীতে বেড়েছে যানবাহন ও মানুষের চলাচল। পাবনায় করোনা পরীক্ষার আরটিপিসিআর ল্যাব উদ্বোধন। শুনছিলেন শিরোনাম। এবার বিস্তারিত। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত চব্বিশ ঘন্টায় আরও আঠারো জনের মৃত্যু হয়েছে এদের মধ্যে ছয়জন করোনায় আক্রান্ত ছিলেন বাকিরা উপসর্গ নিয়ে মারা যান এ নিয়ে চলতি মাসের গত সাতাশ দিনে পাঁচশো জনের মৃত্যু হল বুধবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন রামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল স্বামী মিয়াজদানি তিনি জানান গত চব্বিশ ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে রাজশাহীর ছজন নাটোরের তিনজন পাবনার সাত কুষ্টিয়ার এক ও মেহেরপুরের একজন এদের মধ্যে চোদ্দ জন পুরুষ এবং চারজন নারী মৃতদের মধ্যে ছয় জনের বয়স একষট্টি বছরের উপরে বাকিদের মধ্যে থেকে ষাট বছরের মধ্যে ছয় জন একচল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সের মধ্যে দুইজন একত্রিশ থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে একজন এবং একুশ থেকে ত্রিশ বছর বয়সের মধ্যে তিনজন রয়েছেন পরিচালক জানান হাসপাতালের করোনা ইউনিটে মৃত পাঁচশো তেইশ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর মারা গেছেন একশো জন আর শ্বাসকষ্ট সহ করোনা উপসর্গ নিয়ে ভর্তি হওয়ার পর নমুনা পরীক্ষার আগেই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনশো একুশ জন বাকি পঁয়ত্রিশ জন মারা যান করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় হাসপাতাল পরিচালক শামীম ইয়াজদানি জানান গত চব্বিশ ঘন্টায় করোনা ইউনিটে নতুন করে রোগী ভর্তি হয়েছেন পঞ্চাশ জনের মধ্যে রাজশাহীর তেইশ জন চাপে নবগঞ্জের পাঁচ নাটোরে ছয় নগর এক পাবনার বারো জন কুষ্টিয়ার এক জয়পুরহাটের এক ও মেহেরপুরের একজন একদিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন উনচল্লিশ জন রোগী বুধবার সকাল ছটা পর্যন্ত করোনা ইউনিটের পাঁচশো তেরো বেডের বিপরীতে ভর্তি আছে চারশো তিনজন রোগী এদের মধ্যে আইসিইউতে রয়েছে ২০ জন নগরী রাস্তায় রাস্তায় চেকপোস্ট আর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না মানুষের চলাচল আইনশৃঙ্খলা বাহিনীকে আগের দিনের চেয়ে বেশি তৎপর দেখা গেলেও নগর জুড়ে বেড়েছে যানবাহন ও মানুষের চলাচল পথচারী অনেকেরই মুখে থাকছে না মাস্ক কাঁচা বাজারগুলোতে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব পাড়া মহল্লাগুলোতে চলছে চোর পুলিশ খেলা কঠোরতম লকডাউনের ষষ্ঠ দিনে রাজশাহীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় কেউ চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছেন আবার কেউ কাঁচা বাজারে ঘোরাঘুরি করে চলে যাচ্ছেন আগের দিনের তুলনায় এদিন কাঁচা বাজার মাছ ও মুদি দোকানে লোকজনের চলাচল বেড়েছে প্রধান সড়কে মানুষের সঙ্গে যানবাহনের সংখ্যাও বেশি সাহেববাজার এলাকায় সেনাবাহিনী আনসার পুলিশ আর ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম দেখা গেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু আসলাম বলেন অধিকাংশ জরুরি দরকার ছাড়া বের হয়েছেন এবং জানতে চাইলে নানা অজুহাত দিচ্ছেন তাই তাদের জরিমানা করা হচ্ছে তিনি বলেন কঠোরতম লকডাউন বাস্তবায়নে পুলিশের পাশাপাশি রাজশাহীতে এগারো প্লাটুন সেনা বিজিবি ও আনসার সদস্য কাজ করছেন এছাড়াও বাইশটি ভ্রাম্যমাণ আদালত মাঠে রয়েছে এর মধ্যে নগরে রয়েছে চারটি উপজেলা পর্যায়ে আঠারোটি গত মঙ্গলবার বিধিনিষেধ না মানায় একাত্তর জনের বিরুদ্ধে মামলা হয়েছে এ সময় জরিমানা আদায় করা হয়েছে পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ টাকা এবং একজনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে করোনাভাইরাস সংক্রমণ রোধে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে মাস্ক বিতরণ করেছেন আশির দশকের ছাত্র সংগ্রাম পরিষদ রাজশাহী বুধবার সকালে মহানগরীর লক্ষ্মীপুর এলাকায় সংগঠনের নিজ কার্যালয়ে তৃতীয় লিঙ্গের নেতৃবৃন্দের হাতে বিপুল সংখ্যক মাস্ক তুলে দেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ এ সময় তিনি বলেন করোনা ভাইরাসে না হয়ে সচেতন থাকতে হবে সর্বদা স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে কোনো ব্যক্তি যেন করোনা ভাইরাসে আক্রান্ত না হয় সে লক্ষ্যে এ ধরনের কার্যক্রম চালিয়ে যাবেন বলেও জানান তিনি এ সময় উপস্থিত ছিলেন আশির দশকের ছাত্র সংগ্রাম পরিষদের সাবেক ছাত্রনেতা রাগিব আহসান মুন্না কামরান হাফিজ শাহরিয়ার রহমান সন্দেশ ফারুক হোসেন ডাব্লু জাসদ সভাপতি আবদুল্লাহ আল মাসুদ শিবলি সহ অন্যান্যরা অবশেষে পাবনাবাসীর প্রতীক্ষিত করোনা পরীক্ষার আর ল্যাব চালু হয়েছে বুধবার দুপুরে পাবনা মেডিকেল কলেজে উদ্বোধন করেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম এ সময় পাবনা সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ বুলবুল হাসান উপস্থিত ছিলেন নাটোর সদর হাসপাতালের কোভিড উনিশ রোগীদের চিকিৎসা সেবার জন্য দশটি অক্সিজেন সিলিন্ডার এবং প্রায় দশ হাজার কে ফাইভ ও সার্জিক্যাল মাস্ক সহ স্বাস্থ্য সামগ্রী হস্তান্তর করেছেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল বুধবার দুপুরে সদর হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার পরিতোষ কুমার রায়ের হাতে এসব সিলিন্ডার ও মাস্ক সহ স্বাস্থ্য সামগ্রী তুলে দেওয়া হয় এ সময় জেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস আকরামুল ইসলাম যুবলীগ নেতা এহিয়া চৌধুরী সহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন নাটোরের নয়া নয়াবাজার থেকে ভিটা কাজীপুর লোহার ব্রিজ পর্যন্ত রাস্তায় নিম্নমানের সামগ্রী ব্যবহারের প্রতিবাদে এবং সেই সামগ্রী অপসারণ করে মানসম্মত রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী বুধবার বেলা সাড়ে বারোটার দিকে উপজেলার ধারাবারিশা ইউনিয়নের ধারাবারিশিয়া খাগড়া দহ এবং উদবারিয়া এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তব্য রাখেন ধারাবারিষা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তারেক মোল্লা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সভাপতি শাকিল হোসাইন নাটোর ছাত্র কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি নিয়াজ আহমেদ জহরুল ইসলাম নেওয়াজ শরীফ সহ এলাকাবাসী বক্তারা বলেন তিন কোটি চার লাখ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে নয়াবাজার থেকে ভিটা কাজীপুর পর্যন্ত রাস্তাটি রাস্তাটি নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণ করা হচ্ছে অবিলম্বে এসব নিম্নমানের সামগ্রী অপসারণ করে দ্রুত সময়ের মধ্যে মানসম্মত রাস্তা নির্মাণের জোর দাবি জানান তারা মুক্তিযুদ্ধে পুলিশ নোয়াখালী জেলা গ্রন্থের মোরক উন্মোচন ও পুলিশ স্থাপিত মুক্তিযুদ্ধ ভাস্কর্য নির্ভীক এবং নোয়াখালী জেলা পুলিশের তিনটি নবনির্মিত ভবনের ভার্চুয়ালি উদ্বোধন করেন বেনজির আহমেদ স্বাস্থ্যবিধি অনুসরণ করে পুলিশ সাইন্সে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন জেলা প্রশাসক খোরশেদ আলম খান মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নবনির্মিত তিনটি ভবন হচ্ছে প্রতিটি চারতলা বিশিষ্ট সুধারাম মডেল থানা সোনাপুর পুলিশ ফাঁড়ি ও নারী পুলিশ প্যারাক সংবাদে সাথে থাকবার জন্য ধন্যবাদ